আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো আমার নবীর প্রেম কত মধুময় কারণ নবীর প্রেম না থাকলে বন্ধ ঈমান নাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হাদিসখানা এসেছে বন্ধু দাইলা বিশরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে মদিনা উনিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আরো জোরে বলেন আরো জোরে আচ্ছা আমি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করব আমি মৃত্যুর যন্ত্রণার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে এক্সাম্পল স্বরূপ স্টেপ বাই স্টেপ টপিকস আকারে আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব আপনারা কি আমার সঙ্গে থাকতে রাজি ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ছোট্ট একটা আলোচনা করব ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব তখনই আপনারা বুঝতে পারবেন আমাদের জীবনটা কোথায় সীমাবদ্ধ জীবনটার পাওয়ার কতটুকু এবং জীবনের পাওয়ার লেস হয়ে যাবে কখন সেই জিনিসটাকে আমরা একবারে তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকাইতে হবে আমার ওয়াজ শুনতে হলে আমার সর্বপ্রথম দুইটা কন্ডিশন কন্ডিশনগুলো কি বলবো শুনবেন আরে ভাই কথা বলেন না কেন আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আপনি যদি কথা না বলেন আমি মনে করব আপনি অহংকার করতেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহু আকবার তো মজা হয় না লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার লবণ ছাড়া খাবার স্বাদ হয় না সবই আছে কিন্তু লবণ নাই এই খাবারে কখনোই স্বাদ আসে না লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও আমল মজা লাগে না আপনি আমল করতে যাবেন আমল করতে যাওয়ার আগে আপনি ভালোবাসার ট্রেনিং আগে ভালো করে করে যেতে হবে না হয় আপনি পাহাড় পরিমাণ ইবাদত করেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবি ইউ গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে আর যদি প্রেম নিয়ে আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও চলে চলে সুবহানাল্লাহ আরে আরো জোরে সুবহানাল্লাহ তোমরা এখানে সবগুলো ইয়াং মেন নওজওয়ান ইয়াং মেনদের জন্য স্পেশাল খবর জিব্রাইল আলাইহিস সালাম বলে দিয়েছে বন্ধু রে যুবক বন্ধু হৃদয় যারা না খোলে তোমরা সবাই শোনো আমি তোমাদেরকে খুশি করার জন্য বন্ধু বলছি না আজকে আমার কাছে অত্যন্ত চমৎকার লাগে মনে হয় যেন পৃথিবীর রূপ বদলে গেছে কারণ যুবকদেরকে মাহফিলেই খুঁজে পাওয়া যায় না আজকে মাহফিলে আমি যখন গেইটে প্রবেশ করলাম তখন থেকেই শুধু দেখলাম ঝাঁক বেঁধে বেঁধে ছাতক পাখির মতো যুবকরা আসে বন্ধু যুবকদের সম্পর্কে জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর বুকে যখন আসে রে আমি জিব্রাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণনা করা সম্ভব হয় কিন্তু যৌবনকালের আমলগুলো গণনা সম্ভব হয় না বন্ধুরে আমার ছোট্ট করে এক্সাম্পল দিব আমি তারপরে আমি আমার মূল আলোচনায় যাব আপনাদেরকে আগে মোটিভেশন করব আমি বন্ধুরে আমার এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে কত কথা বলতে হবে তো এই পৃথিবী বর্তমানে এই জমিন থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে আর সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে রে উল্টো পথে সূর্যের তাপ আসে বন্ধু ও বন্ধু সূর্যের তাপ আসে রে অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ আমাদের মাথায় লাগে তীব্রতা আমরা সইতে পারি না অসুস্থ হয়ে যায় অনেকে আবার মৃত্যুবরণ করে ঠিক কিনা বলেন
তোমরা মনটা দিয়ে শুনবে বন্ধু, কিয়ামতের দিন মাত্র সূর্যটা থাকবে সোয়াহাত উপরে, কত হাত সূর্যটা মাত্র সোয়াহাত উপরে থাকবে, ডাইরেক্ট থাকবে, কারো বন্ধ বাজা পর্যন্ত, কারো আবার হাঁটু পর্যন্ত, কারো নালা পর্যন্ত, এমনি করে করে পুরো বডি অনেকেরই বন্ধু এই ঘামের মধ্যে ঢুবে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, কেমন করব গো সেদিন কি উপায় হবে। আমার নবী আসার আলো দেখিয়েছেন যে যুবক এবং যুবতীরা যৌবনকালে আল্লাহর গোলামি করতে ভালোবেসেছো, ওই যৌবনকালে তুমি পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে মালিকের তালাশে মাঝে মাঝে বের হয়েছো। আমার নবী বলেছে, ও বন্ধু সেদিন তাদের কোনো ভয় ভীতি থাকবে না, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা আমার আল্লাহ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আপনাদের? কি ঘুম তো একটার চোখেও নাই, সবার চোখের দিকে তাকাইলে মনে হয় যে চোখ দুটো প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে আর জোরে। আমার কথাগুলো কি শুনতে মন চায়? কথা বলেন চায়? চাইলে প্রথম কন্ডিশন আপনাদের জন্য আমার দিকে তাকান। প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলার জবানকে বন্ধ রাখতে হবে, রাজি? দুই নাম্বার কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে, মানতে রাজি? অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কথা বলে না আমার কথা কি বুঝে আসছে? কথা বলেন বুঝে আসছে? যে টপিক আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম বন্ধুরা, আমার সারা জীবন ওয়াজ শুনতে হয় না, হেদায়েতের জন্য কিছুক্ষণের আলোচনায় আপনার জীবনকে বদলে দিতে পারে, কথা বলেন না কেন, আপনার স্টাইলকে চেঞ্জ করে দিতে পারে, চেঞ্জ ইউর স্টাইল, ঠিক কিনা বলেন, কথা বলেন না কেন? আরে ভাই জোরে কথা বলো না, আরো জোরে বলতে হবে। আমরা নবীর সৈনিক, আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দা গ্রেট পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হু অবিস দা এফসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে মান্য করলো, নবীকে মান্য করলো, সে যেন আমি আল্লাহকে মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ, মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আর জোরে, একবারে আওয়াজে মুখরিত করে ফেলতে হবে জান্নাতের বাগান। তার কারণ হলো কি জানেন? মানুষের মানুষের আসল শত্রুকে সেটা কি বলতে পারবেন? কে বলেছে শয়তান? তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ, ও খুব চমৎকার উত্তর দিয়েছে, এটা সে মুখস্থ বলে নাই, মুখস্থ বলে থাকলেও তারটাই সত্য, কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুবা, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। সেইটান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার, শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশ্মন। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে তত আপনি আমি একবারে সেফ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমাকে আলোচনা করার জন্য বন্ধু মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ, আপনারা শুনতে রাজি আছেন না? সবাই রাজি? কারণ অল মেন উইল ডাই, অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমি আপনাদেরকে আমাদের পাওয়ারটা বুঝাচ্ছি, বুঝানোর পরেই কিন্তু আমি আমার আসল কাজে চলে যাচ্ছি, প্রথম আমার আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি এদিকে তাকান, এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমরা একজন আরেকজনকে কি বলে সম্বোধন করি? মানুষ,
আর তাকে চিহ্নিত করার জন্য পিতামাতা জন্মের পর একটা নাম রেখেছে, সেই নাম ধরে তাকে ডাকি, তখন আলাদা আলাদা ভাবে এক একটা মানুষকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে সম্ভব হয়, ঠিক কিনা বলেন? এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। কিন্তু আমি কোন কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জায়গায় এসেছি জানেন? আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. Allah বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কি ভয়ঙ্কর কথা, একটু কি ভেবেছেন? অত্যন্ত ভয়ঙ্কর কথা না, অত্যন্ত হৃদয় হার্ট টাচিং, মানে হৃদয় টাচ করার মতো বক্তব্য। আল্লাহ কি, আল্লাহ একবারে ক্লিয়ার, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট গাইড দা আনজাস্ট, আল্লাহ রাব্বুল আলামিন লাইক দা আনজাস্ট, আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে নিজেদের উপর তাদেরকে আল্লাহ ভালো বাসেন না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরে, আমার আমার যে আলোচনা মূল আলোচনায় আমি যেতে চাই, মনটা দিয়ে একটু আলোচনাটা শুনবেন আপনারা। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে আমরা মানুষ বলে চিনি, কিন্তু আল্লাহ কখনো বলেছেন ইয়া আইহান্নাস, আল্লাহ কখনো মানুষকে না শব্দ দ্বারা বন্ধু সম্বোধন করেছে। আল্লাহ আবার বলেছেন ইয়া আইহাল ইনসান, আল্লাহ কখনো নাস বলেছে আবার কখনো ইনসান বলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, এটা আল্লাহর ভাষা। আমার দিকে তাকাবেন, মন দিয়ে আলোচনা শুনতে হবে, না এলে কিছু বুঝবেন না। আল্লাহর ভাষায় আল্লাহ কখনো আমাদেরকে বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। বাংলাতে বলি মানুষ, আর ইংলিশে যদি বলতে হয় বন্ধু বলবো, আল্লাহ কখনো বলি আমরা ম্যান, আবার কখনো বলি আমরা পারসন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় কখনো নাস কখনো ইনসান, আমাদের ভাষায় মানুষ, ইংলিশ ভাষায় কখনো ম্যান আবার কখনো পারসন, আছে না নাই? বন্ধুরে আবার এই মানুষ হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম, আসল মানুষ হলো ভিতরের মানুষ। এই মানুষের নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সি দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কৌলি রুহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স, আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স, এই পৃথিবী, ফিউচার টেন্স, চলো বরযখী জীবন, তার মানে কবর থেকে পুরো জীবনটা বন্ধ। মন দিয়ে শুনতে হবে রে ও বন্ধু, জীবন বড় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। এই পৃথিবীর মানুষ দন দৌলত নিয়ে বন্ধ পাগল, এই পৃথিবী নিয়ে পাগল। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? এই জন্য আমি একটা পবিত্র কালামে হাকিম, আল্লাহর অমীয় বাণী লৌহি মাহফুজের কোরআন, যেটাকে ইংলিশে বলা হয় দাউদি কোরআন, এটা একটা পবিত্র গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবারে স্পষ্ট করে বলে দিয়েছে, রে চর্তা দক্ষিণ চর্তা তীরা পুকুর পার গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার ভাই আমার বাবারা জলদি চলে আসো নাই জান্নাতের বাগানে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাবাতু সরব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে, মানুষগুলো হিসাব দিতে পারবে না, ধরা পড়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষ ধরা পড়ে যাবে, কারণ মানুষের আপন আমলের অবস্থা ভালো নয়। বন্ধুরে আমার, আমি এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আধিকারে মতে অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, করেছেন কিনা, কথা বলেন না কেন?
আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে আমি আলোচনা ছাড়তে বাধ্য হব। আলোচনা কি শুনতে অসুবিধা হয়, কষ্ট লাগে? বন্ধ মনে রাখতে হবে, সব কিছুরই শুরু আছে শেষে হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখে সে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে শেষে হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখে সে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলে বন্ধুরে আমার? এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য আমি করেছি বন্ধু। দেহের নাম নাস আর আত্মার নাম হলো বন্ধু রুহু সোল। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ বাকি আছে রে ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিবে তখন আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। কথা বলেন না কেন? আরে যুবকেরা বলো না, যখন তোমার আমার মাঝে পাখি থাকবে তখনই তোমাকে আব্দুল জব্বার বলে ডাকবে, আব্দুর রহিম বলে ডাকবে, আব্দুল কুদ্দুস বলে ডাকবে রে। যখন তোমার দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে তখন তোমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুল কুদ্দুস। ঠিক কিনা বলেন? তার মানে তোমার পাওয়ারলেস, ক্ষমতা ফিনিশ হয়ে গেল, তুমি মৃত আমিও মৃত। এই জন্য বন্ধু এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহের কোনো ব্যালেন্স নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঢেক ঢেক জীবনে রিটার্ন করতে দেখেছেন কোনোদিন? আপনি আমি চলে গেলেও বন্ধু আর ফিরে আসবো না, এই পৃথিবীও মনে রাখবে না। এই জন্য আপনাকে যাওয়ার আগে বাজারটা করে নিতে হবে। পৃথিবীর সংসার যেমন বন্ধু বাজার ছাড়া চলে না, আপনার বর্জ্যকি জীবনও পৃথিবী থেকে বাজার করে নিয়ে যেতে হবে, নয়তো বিপদের কোনো সীমা থাকবে না। বন্ধু সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝে আসে আমার? এগুলো বিবেকবান মানুষের জন্য বোঝা ইজি হবে, বিবেকহীন মানুষ কখনোই বন্ধ বসতে পারবে না। জীবন কুরবানি করতে হবে আল্লাহর জন্য। এই জন্য বলেছি বন্ধু, আল্লাহ বলেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়ান্নাস। আল্লাহ আকবার বলতে পারলেন না? যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দিয়েছেন, কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। বলে হুজুর এক্সাম্পল দেন, পরীক্ষাটা কেমন হবে গো? এক্সাম্পল দেন বন্ধু, এক্সাম্পলটা হলো, ও বন্ধু আজকের এই মাহফিল কি আগামীকালকে হবে? কথা বলেন না কেন? আজকে যে মাহফিলটা হচ্ছে এটা কি আগামীকালকে আবার হবে? হবে না। আরো 364টা রাত্রে পড়ে বেঁচে থাকলে আবার এই যুবকরা করবে, দক্ষিণ চর্তার মানুষগুলো বন্ধ করবে। তার মানে আজকের মাহফিল ইমানদারদের জন্য পরীক্ষা। আপনারা যারা জান্নাতের বাগানে বন্ধু কদম দিয়ে দিয়েছেন, আপনাদের কাছে বন্ধু শয়তান হেরে গেছে। আর যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারো না, তোমরা শয়তানের কাছে বন্ধু হেরে গেছো। যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবে তার মৃত্যু হবে অত্যন্ত নিয়ামত। আর যারা যত বেশি শয়তানের কাছে হেরে যাবে তাদের জন্য মৃত্যু হবে অত্যন্ত নির্মম একটা কিয়ামত।
কথা কি বুঝে আসছে আমি ধীরে ধীরে কৌশলে আপনাদের কে আমার মূল গন্তব্যে যেতে চাই বন্ধু যেতে রাজি আছেন জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছেন আল্লাহর পথে শহীদ যারা উচ্চতার শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলবো সামনে আগায়া বসেন আমার ভাই বাবারা ধীরে ধীরে আসতেছে সামনে পিছনে আর জায়গা নাই আসেন সবাইকে আমার 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 আমি দুরুদ পড়ব দুরুদের সঙ্গে সঙ্গে সবাই সামনে দিকে এসে বসেন আরে ভাই আসতে পারতেন না কথা বলেন পারতেন না আসতে পারবেন না হুজুরদেরকে ভালোবাসাও তো আপনার জান্নাতের দলিল আলেমদেরকে হককে সব আলেম না কিন্তু সব আলেম না আলেমদেরকে ভালোবাসাও সাধারণ মানুষের জান্নাতের দলিল এই কথা নাই এই ভাইরা আমার প্লিজ কথা না সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল হলো একজন হককারে আলেম এবং একজন আল্লাহর ওলির ভালোবাসা আমি বলিনি আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ কথা বলো না এই যে কথা বলে না কথা বলো না কথা বলো না এই কথা বলো না চা খাওয়াইতে হবে না যারা নবীর প্রেমিক আল্লাহ রাসূলের প্রেমিক তাদের পানি এবং চায়ের তৃষ্ণা খুব কমই লাগে যারা পৃথিবীর লোভী পৃথিবীর প্রেমিক তাদের পেটের খিদা বেশি মিটাইতে হয় ঠিক কিনা বলেন মুমিনের শুধু খিদা লাগে কোনটা মুমিনের খিদা কোনটা লাগে জানেন মুমিনের খিদা লাগে শুধু আত্মায় বলে হুজুর তার আগে খাবার খায় না খায় আর যারা এখনো মুমিন হতে পারলো না তাদের খিদা থাকে পেটে শুধু খাই 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 যাই যাই এই অবস্থায় থাকে ঠিক কিনা বলেন আর জোরে আমি কি বলেছি আমার কথা কি আপনারা বুঝেন নাই আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো কারণ তারা যখন ইন্তেকাল করে আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি আলোচনায় ঢোকার পরে বন্ধু আমি অন্য কোন দিকে যাব না বন্ধু প্রথমে যদি আমি হাদিস শরীফ থেকে শোনাই রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য বন্ধুরে আমার আমাদের মৃত্যুর সময়টা কেমন হবে পাপী মানুষের সেটা শুধু আমি বলবো আমাদের দেশে বন্ধু একটা দল হলো শুধু মোনাফি একটা দল হলো সুন্দর ইমানদার আর বাকি সব হলো বন্ধু মোনাফিক এবং বেঈমান ঠিক কিনা বলে আর জোরে আল্লাহ কিন্তু মুনাফিকের জন্য বন্ধু শুভ সংবাদ দেয়নি বেঈমান কাফেরের জন্য শুভ সংবাদ দেয়নি হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু পাপী লোক অবন্ধু বেঈমান কাফেরের প্রাণ পাখি যখন রূহ যখন কবজ করার জন্য আসমানে ফেরেশতা যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দেয় রে তখন আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কুদরতি চট বন্ধু বরাদ্দ করে দিয়েছে এই কুদরতি চট নিয়ে তারা পৃথিবীতে কদম দেয় জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ চট বুঝেননি চট বুঝেন নাই বড় বড় ভবন যখন পাঁচতলা দশতলা ভবন তৈরি হয় হয় কি হয় না পাঁচতলা দশতলা বিশতলা ভবন যখন তৈরি হয় রে এই ভবনে দেখবেন বন্ধু সালার চট উপর থেকে নিচ পর্যন্ত পুরো মুড়িয়ে দেয় এই রকম পাতলা পাতলা ফেরেশতারা পাপী লোকেদের জান কবজ করার জন্য বন্ধু পৃথিবীর বুকে ছুটে আসে প্রশ্ন করা হলো আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর গো মানুষের জান কবজ করার সাথে চটের কি সম্পর্ক চটের সম্পর্ক হলো বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে রে চট নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু পাপী লোকের আত্মারা যখন দেহ থেকে বের করা হয় বের করার সঙ্গে সঙ্গে এত বেশি নোংরা দুর্গন্ধ বের হয়ে আসে হাদিস শরীফ প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে যদি সবগুলোকে এক জায়গায় রাখা হয় সবগুলো প্রাণী এক জায়গায় রাখার পরে যেই দুর্গন্ধটা বন্ধু বের হয়ে আসবে এই দুর্গন্ধ সবগুলো প্রাণী মরে পচার পর যে দুর্গন্ধ আসবে তার চাইতেও ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বের করা হবে তখন জোরে জোরে নাউজুবিল্লাহ